হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও অবশ্যই গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা আলোচনা করছি মাসিক রাশিফল জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে আর আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃষ রাশি বা সাইন এই রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপটি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিও আমরা মাসিক রাশিফল আপনাদের সামনে তুলে ধরছি জুলাই দু এই মাসটা আপনার জীবনে কেমন ফল দিতে পারে কতটা ভালো কতটা খারাপ ফল পাবেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকবে তো বৃষরাশি রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলতে হয় অনেক শুভ সংবাদ কিন্তু আপনি অলরেডি পেতে শুরু করে দিয়েছেন নিজেকে প্রস্তুত করুন কঠোর পরিশ্রম করুন কোনো দ্বিধা করবেন না দেখবেন আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এক কথাই কাজ করতে থাকুন একটা কথা মনে রাখবেন আপনি যে পরিশ্রম করছেন সেটা কখনোই বৃথা যাবে না আপনি এই মাসে তার সুফল অবশ্যই লাভ করবেন যারা বৃশ্বরাশি বা টরাস সাইনের মানুষ রয়েছেন আপনাদের কর্মজীবনে বৃদ্ধি অর্থনৈতিক বৃদ্ধি জীবনে আপনি যেটা চাইছেন সেটা পাওয়ার ক্ষেত্রে সন্তুষ্টি আপনি কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবেন এই মাসটা বৃশ্বরাশির জাতক বা জাতিকাদের এক কথাই বলবো যে কোনো ক্ষেত্র থেকে সাফল্য রয়েছে ব্যবসা করছেন যথেষ্ট সফলতা লাভ করবেন যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন কিছুটা চাপ কিন্তু থাকছে তবে বৃহস্পতির কৃপায় সমস্যা ধীরে ধীরে কমে যাবে আপনারা দুজনেই পারস্পরিকভাবে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে চাপটা বাড়বে কিছু শর্ত তৈরি হতে পারে তবে স্বাস্থ্য ক্ষেত্রটা মোটামুটি যাবে খুব ভালোও নয় খুব খারাপও নয় যারা পড়াশোনা করছেন কঠিন বিষয় বুঝতে অনেকটাই সহজ হয়ে যাবে আপনার একাগ্রতা মাঝে মধ্যে নষ্ট হয়ে যাবে সেই দিকটা লক্ষ্য রাখুন আপনাকে এক দিক থেকে অন্য অন্যদিকে ভ্রমণ করতে হতে পারে যারা বৃষরাশির মানুষ রয়েছেন ভাই বোনদের কাছ থেকে ভালোবাসা পাবেন তবে কিছু কারণে দেখতে পাবেন একটু সন্তুষ্টের আবেগ আসতে পারে মাসের প্রথম দিকটা স্বাস্থ্য কিছুটা দুর্বল তবে মাসের দ্বিতীয়ার্ধে অনেকটাই ভালো জায়গা আছে যারা কর্ম করছেন কর্মজীবনের মধ্যে প্রবেশ করেছেন কঠোর পরিশ্রম করুন পিছিয়ে পড়বেন না কারণ আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত আপনাকে রাখতেই হবে আর আপনার উপর কাজের চাপ একটু বাড়বে আপনার দ্বারা সঠিক উপায়ে সঠিক সময়ে সঠিক কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন যেটা আপনাদের কর্মক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি করে দেবে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে আর সেই পরিশ্রমের ফল আপনি জুলাই মাসেই পাবেন আপনি কাজ করবেন শান্তি পাবেন তবে আপনাদের কাজের উন্নতি যথেষ্ট আছে কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি রয়েছে এবং আপনারা দেখতে পাবেন মঙ্গলের পূর্ণ শক্তি যে দৃষ্টিভঙ্গি আপনারা কিন্তু অবশ্যই সেইখানে যথেষ্ট ভালো জায়গা লক্ষ্য করবেন আপনারা ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন ব্যবসায়িক ভালো দিক নির্দেশনা পাবেন এবং ব্যবসার দিক থেকে যথেষ্ট নতুন কিছু তৈরি সৃষ্টি করবেন বিপরীতমুখী শনির সপ্তম ঘরে অবস্থান আপনাদের ব্যবসায় সমৃদ্ধি আসবে আপনাদের ক্ষেত্রে দেখবেন যারা ব্যবসা করছেন এবং তাদের সাথে খুব ভালো আচরণটা করবেন যারা অর্থনৈতিক বিষয়টাকে নিয়ে চিন্তা ভাগটা করছেন মেষরাশির মানুষ আর্থিক অবস্থার কথাটা বলতে গেলে এক কথাই বলবো জুলাই মাস যথেষ্ট ভালো কারণ রাহু আপনার 11 ঘরে উপস্থিত এবং এটা আপনার আয়কে বাড়াতে সর্বাত্মক চেষ্টা কিন্তু করবে আপনি অর্থ বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবেন আপনি আপনার অর্থ বৃদ্ধিতে আপনার ব্যবসায় সাফল্য পেতে চেষ্টা করবেন আপনি বিদেশি উৎস থেকে অর্থ পাবেন আপনার ব্যবসায় অর্থ বৃদ্ধির কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে মাসের প্রথম দিকটা অবশ্যই বলব অর্থ সংগ্রহের জন্য ভালো এবং বোধ প্রভাব আপনি উপার্জন ভালো বৃদ্ধি দেখতে পাবেন কিছু প্রয়োজনীয় খরচ আসবে সম্পত্তির কারণে কিছু খরচ হবে অনুকূল ফলাফল আপনি পাবেন যারা স্বাস্থ্যের বিষয়টাকে দেখছেন মাসটা ভালো যাবে তবু আপনাকে কিন্তু সতর্কতা রাখতে হবে কারণ মাসের প্রথম দিকেই দেখবেন ছোটো কিছু সমস্যা আপনাকে ভোগাবে তাই সেই দিকটা লক্ষ্য রাখুন এবং আপনাদের ক্ষেত্রে কিছুটা স্বাস্থ্যের আপস অ্যান্ড আসবে কোনো বড় সমস্যা আসবে না তবে প্রতিরোধে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন কারণ এই মাসটাই কোনো ব্যথাজনিত সমস্যা পায়ে আঘাত চোখের সমস্যা এগুলো আসতে পারে বিশেষ করে বারোই জুলাই মঙ্গল যখন চেঞ্জ হয়ে যাবে আপনাদের রাশিতে প্রবেশ করবে এটা আপনার ভিতরে ক্রোধকে বাড়িয়ে দেবে আর এই রাগ নিয়ন্ত্রণ করতে হবে না হলে আপনাদের সম্পর্ক নষ্ট হবে স্বাস্থ্য প্রভাবিত হবে প্রতিদিন যোগ ব্যায়াম করবেন ধ্যান করবেন প্রেম বৈবাহিক জীবন নিয়ে যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি এবং আপনাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে আপনাদের জীবনে একটা আধ্যাত্মিকতার ভাব আসবে একে অপরের প্রতি ভালো কিছু অনুভব করবেন একসাথে কোনো মন্দির দর্শনীয় যাবেন যেখানে যান আপনি আপনার ভালোবাসা একটা গর্ববোধ করবেন শুক্র প্রেমের তাৎপর্যকারী গ্রহ তৃতীয় ঘরে থাকছে এবং পঞ্চম ঘরের অধিপতি বোধ থাকছেন তৃতীয় ঘরে তাই আপনি আপনার ভালোবাসা পাওয়ার জন্য অনেক চেষ্টা করবেন আপনার উন্নতি আপনি করতে পারবেন সময়ও লাগবে প্রেম জীবন যথেষ্ট ভালো মনের সুখের একটা অনুভূতি আসবে প্রেমের জীবন সামঞ্জস্য করে এগিয়ে যান ভালো হবে তবে কোনো মিথ্যা প্রতিশ্রুতি প্রেম জীবনে রাখবেন না তাহলে সমস্যা বাড়তে পারে যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের বলবো খুব ভালো যাবে বৃহস্পতির কৃপা যেহেতু থাকছে একে অপরকে বুঝতে পারবেন দায়ী দায়িত্ব নিতে পারবেন তর্ক আসতে পারে কিন্তু সব কিছুর পরেও আপনি পিছিয়ে পড়বেন না আপনারা আদর্শ জীবনসঙ্গীত দায়ী দায়িত্ব পালন করবেন সুন্দর জীবন উপভোগ করবেন পারিবারিক সম্পর্কের দিক থেকে ভালো আছে কারণ আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের উপস্থিতি আপনাদের মনে একটা ধৈর্য আসবে সঠিক চিন্তায় পূর্ণ হবে আর যে কারণে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি সামাল দেবেন যার দ্বারা পারিবারিক পরিবেশের যত্ন নেবেন এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে পরিবারের কিছুই আছে আপনি পরিবারে কিছুটা বিচ্ছিন্নতার মধ্যে যাবেন আপনি আপনি আপনার মনে একাকিত্ব বোধ করবেন তৃপ্তির অভাব অনুভব করবেন আপনি অনুভব করবেন যে সব কিছুই যেন অনুপস্থিত কিছু একটা আপনার চাইছেন কিন্তু পাচ্ছেন না আপনার পিতার স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হবে এবং শুক্র রবির যে অবস্থার পারিবারিক সুখ কিন্তু বাড়বে পারিবারিক আয় বাড়বে পরিবারের প্রতি সম্মান বাড়বে এই জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ভাই সমর্থন করবে আপনারা সবাই মিলে আপনাদের পরিবারের সমৃদ্ধির জন্য কাজ করবে। তো যথেষ্ট ভালো জায়গা পারিবারিক আপনি করবেন প্রতিকার স্বরূপ আপনারা মানসিক চাপ দূর করতে চাইলে প্রতিদিন যোগ ব্যায়াম করুন ধ্যান করুন আপনার কাজে সাফল্য পেতে রুদ্রাভিষেক করুন বুধবার ভগবান গণেশজিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পূর্বাকাশ নিবেদন করুন দেখুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন তো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ